দ্বীপের ভবিষ্যবাণী। এক রাজা ছিল এবং তার সাত রানী ছিল। যে সবার ছোট রানী ছিল সে রাজার সবচেয়ে প্রিয় রানী ছিল। রাজা ওকে ভীষণ ভালোবাসত। রাজা তাকে কখনো ঘুম থেকেও তুলত না, ভাবত ঘুমটা যেন নষ্ট না হয়ে যায়। কখনো তাকে জোরে কিচ্ছু বলতো না যাতে ওর কানে ব্যথা না লাগে। সে যা চাইত সঙ্গে সঙ্গে এনে দিত। একবার যখন রাজা এবং রানী ঘুমোতে গেল তো কোনায় রাখা প্রদীপ যেটাতে আলো জ্বলছিল জোরে জোরে হাসতে লাগলো। রাজা উঠে গেল। সে বুঝতে পারছিল না যে এই হাসির আওয়াজটা কার। তখন সে মন দিয়ে শুনল, প্রদীপটা বলছিল, ও রাজা, যে রানীকে তুমি এত ভালোবাসো সে একদিন তোমার সামনেই লাঠি দিয়ে মার খাবে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। রাজাকে প্রদীপের ভবিষ্যবাণী বিচলিত করে দিল। সে ভীষণ দুঃখী এবং মনমরা হয়ে গেল। পরের দিন সকালে সে উঠল আর একটা সোনার বাক্স আনল। তাতে অনেক কাপড়, জামা, গয়না, সোনা, রূপা রেখে ঘুমন্ত রানীকে ওইটাতে শুইয়ে দিল এবং নদীর ধারে গেল আর বাক্সটাকে নদীতে ভাসিয়ে দিল। সে ভাবল, না রানী আমার সামনে থাকবে আর না আমি তাকে লাঠি দিয়ে মার খেতে দেখব। সে উদাস মনে মহলে ফিরে এলো। কিন্তু সে ভীষণ উদাস হয়ে গেল। ওনার মনে বৈরাগ্য জন্ম নিল আর নিজের রাজপাট সব ছেড়ে জঙ্গলে তপস্যা করতে চলে গেল। এদিকে রানীর বাক্স ভাসতে ভাসতে এক অন্য নগরে পৌঁছে গেল। ওইখানে চান করতে থাকা লোকেরা যখন সোনার বাক্স দেখল তো হাল্লা করতে শুরু করে দিল আর বাক্সটাকে তুলে আনল আর ওইখানকার রাজার কাছে নিয়ে গেল। যখন বাক্স খোলা হলো তো ওর ভিতর থেকে এক মহিলাকে দেখে রাজা কিচ্ছু বুঝতে পারল না। সে তাকে বের করল। যখন তার কিছুটা জ্ঞান ফিরল তো সবাই তার কাছে তার পরিচয় জানতে চাইল। সে তো নিজেই বুঝতে পারছিল না যে সে এখানে কী করে এলো। ও একদম চুপ হয়ে গেল। রাজা বলল, কোনো ব্যাপার না, এনাকে আমি মহলে রান্না করার কাজে রেখে নিচ্ছি। ইনি টাকা পয়সাও পেয়ে যাবেন আর ইনি এখানে থাকতেও পারবেন। এই ঘটনাটা প্রায় ১২টা বছর চলে গেল। এবার রাজা যে তপস্যা করতে জঙ্গলে গিয়েছিল সন্ন্যাসী হয়ে গেছিল। ওর তপস্যাও পূর্ণ হয়েছিল। ঘুরতে ঘুরতে সে একদিন সেই নগরে এসে পড়ল। তো তিনি তাকে সম্মানের সাথে নিজের মহলে ডাকলেন। তাকে যখন অন্নগ্রহণের অনুরোধ করা হলো তো তিনি বললেন, আমি তো আমার অন্ন নিজেই রেঁধেনি, কেবল আপনি কিছুটা আটা, ডাল, নুন ইত্যাদি দিয়ে দিন। রাজা নিজের মহলে জানিয়ে দিলেন যে সন্ন্যাসীকে সমস্ত জিনিস দিয়ে দেওয়া হোক। তখনই তার রান্না করার মহিলা সব জিনিস এনে দিল এবং সাধুকে সব দিয়ে দিল। উনি বললেন, এবার আমি এইখানে রান্না করব, তারপর পুজো আচ্চা করে অন্নগ্রহণ করব, ততক্ষণ তুমি এই জিনিসগুলো একটু দেখো। মহিলা ঘোমটায় নিজের চেহারা ঢেকে রেখেছিল। সাধু আটা দিয়ে সাতটা রুটি বানালো, রান্না করল এবং নিজে পুজো আর্চা করতে লেগে গেল। ফিরে দেখল মহিলা ওনার সামনে চুপটি করে বসে আছে। যেই সাধু রুটিতে হাত দিল তো দেখল সেইখানে একটা রুটি কম। এখন তার ভীষণ রাগ হলো। উনি বললেন, আমি অন্ন গ্রহণ করব না, কারণ এই খাবারটা কেউ এঠো করে দিয়েছে। রাজা জানতে পেলে দৌড়ে দৌড়ে এলেন। সাধু বললেন, আমি আপনার এই মহিলাকে এই জন্য বসিয়ে গিয়েছিলাম যাতে অন্য কেউ ছুঁতে না পারে। এবার তো রাজার রেগে আগুন হয়ে গেল। তিনি মহিলাকে ভীষণ বকলেন। সে বেচারি ভয়ের চোটে উঠে দাঁড়াল। উঠে দাঁড়াতেই ওর আঁচল থেকে একটা রুটি সামনে পড়ে গেল। আর কি হবে, রাজা ওকে মারতে শুরু করে দিল। ফের একটা লাঠি আনালো, সেটা দিয়েও ওকে মারল। হঠাৎ করে তার ঘুমটা খসে পড়ল। যেমনি সাধুর নজর তার দিকে ফিরল সে বিস্ফোরিত হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তিনি রাজাকে জিজ্ঞেস করলেন, এই মহিলা কে? তখন রাজা সমস্ত ঘটনা জানালেন। সাধু যখন রাজাকে বললেন ইনি ওনার সবচেয়ে প্রিয় রানী ছিলেন, তখন রাজা সাধুর কাছে ক্ষমা চাইলেন। কিন্তু সাধুর রূপ ধারণ করা রাজা নিজের কর্মে ভীষণ গ্লানো হয়ে গেলেন।
যে আমি যেই ভয়ে রানীকে ত্যাগ করেছিলাম সেটা তো শেষমেশ ঘটেই গেল। উনি নিজের রানীর কাছে ক্ষমা চাইলেন এবং রাজার কাছে রানীকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি চাইলেন, আর আবার ফিরে গেলেন নিজের পুরনো রাজ্যে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের ভবিষ্যতের চিন্তায় কখনো নিজের বর্তমানকে অবহেলা করা উচিত নয়।